আজকে আপনাকে ওরে আমি দেখাবো কেমন কইরা খুব সহজে শুটকির ভর্তা বানানো যায়। শুটকির ভর্তা সবারই প্রিয়, জিভে জল চলে আসে। এখন এইরকম একটা 150 টাকার গাইলসেট বলে যেটাকে মেলায় পাওয়া যায়, বাড়ির আশেপাশে মেলা হয় না, সেখান থেকে কিনে নেবেন, কিংবা হাটে পাওয়া যায়, এরকম একটা কিনবেন, 150 টাকা লাগবে। আর এটা দিয়ে কিন না, তারপরে পেঁয়াজ দিবেন, ধনে পাতা দিবেন, তারপরে মরিচ দিবেন। কেউ কাঁচামরিচ খাইতে চাইলে কাঁচামরিচও দিতে পারেন, সাথে শুকনো মরিচও দিতে পারেন। আমি শুকনো মরিচ দিয়ে করতেছি, সাথে লবণ দিবেন। তারপরে শুটকিগুলোকে একটু ভাইজে নেবেন, ভাইজে সুন্দর করে আবার কিন্তু ধুইয়া লইবেন, না ধুইয়া কিন্তু খাইবেন না, অনেকে কিন্তু না ধুইয়া খাইয়া ফেলেন আবার। তখন এটাকে ভালো করে ধুইবেন, ধুইবেন, ধুইয়া সুন্দর কইরা এগুলো একসাথে দিবেন, সবগুলোকে দিয়া সেচতেই থাকবেন, সেচতেই থাকবেন, সেচতেই থাকবেন। সাথে কিন্তু আবার লবণ দিবেন, লবণ দিতে কিন্তু ভুললেন না, সেচতে থাকবেন, সেচতে থাকবেন, সেচতে থাকবেন, সেচতে থাকবেন, সেচতে থাকবেন, সেচতে 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 ফাটাফুতার কাম লাগতো না। আমরা যারা চাকরিজীবী, আমরা যাতে সহজে, যারা সিটচা ভর্তা খাইতে পছন্দ করি, তারা এইভাবে গাল সেট কিনা খালি সিটচা সিটচা ভর্তা বানাইয়া খাইয়া লইবেন, অনেক মজা, অনেক সুস্বাদ হইব। তারপরে আপনার ঘরে দাওয়াত রইল, আপনারা সবাই আমার বাসায় এসে খাইয়েন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় শারমিন আপার প্রিয় রেসিপি শুটকির ভর্তা সবাই কিন্তু বানাইয়া খাইবেন।